প্রিয় নেতা বিধায়ক বাদল চৌধুরীকে কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরলেন। বিলোনিয়া মহকুমা দৃশ্যমুখ বিধানসভা এলাকায় বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সিপিআইএম নেতা তাপস দত্ত, আশিস দত্ত, সত্যমনে উৎসাহী সহ অন্যদের সঙ্গে নিয়ে মানিরামবাড়ি, শিবপুর, রতনপুর, গাভুরছড়া সহ বিভিন্ন এলাকায় যান বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী। এলাকার মানুষ তুলে ধরেন তাদের সমস্যার কথা। সময়ে যদি আপনাদের কিছু থাকে কথা আপনারা কইতে পারেন, আর এমনি আপনাদের সঙ্গে সাধারণভাবে দেখা করা, এটা কোনো রাজনৈতিক মিটিং না, শুধু মানুষের সঙ্গে দেখা করা, মানুষের খোঁজখবর নেওয়া। এখন যে সরকার চলছে আমরা জানি, মানুষ ভালো নাই বেশিরভাগ মানুষ, ফলে যেহেতু বেশিরভাগ মানুষ ভালো নাই, এখানে বিদ্যুৎ থাকতেছে না, এখানে চালের সমস্যা, তখন বর্তমান শুধু বাংলা চাল দিয়ে চলতাম না, বর্তমানে আমরা এলাকার থেকে কাম থাকে রেখা টাকার মধ্যে চলছে, আমরা আছি এলাকার মানুষ বাঁচতো, তেলের দাম বাড়ি গেছে, ঘরের দাম বেড়ে গেছে, ধর্মের সব বেড়েছে, আমরা বর্তমান এই সরকার আগে চলছে না। উল্লেখ্য, ঠিক এক বছর আগে এই এলাকায় বিধায়ক বাদল চৌধুরী সহ সিপিআইএম নেতৃবৃন্দরা বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছিলেন মানুষের সঙ্গে কথা বলতে এসে। এদিন ককবরক ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদ বেদিতে মাল্যদান করেন তিনি। ফিউ রিপোর্ট, চ্যানেল দিন রাত।